যারা বিড়াল পালন করেন তাদেরকে মন থেকে সেলুট। অনেকে আছে বাসায় পালন করলে দেখা যেতেছে যে 4-5টা বেবি থাকলে একসাথে এসে সবগুলো ছেড়ে দিয়ে যায়, এরকম আমি বহুত কেস পাইছি, একেবারে সেম টু সেম মানুষের বেবি পালার মতো। সত্যি কথা যেটা, কেননা ওদের টয়লেট যারা পরিষ্কার করেন তাদের মন থেকে সেলুট। আমার নিজেরও একটা বিড়াল ছিল, ওইটা মানে ন্যাচারালি হয়ে গেছে। এভরিওয়ান আশা করি ভালো আছেন, স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমি যে 2-3 দিন আগে হাতির ঝিল থেকে রাস্তায় পাওয়া এই বিড়ালটাকে নিয়ে আসছি, ওর সাথে কি কি করছি না করছি এই পুরো বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলেন শুরু করা যাক। তো সকাল 11টার ভিতরে আমার নগর ভবনে যাইতে হবে। আমি খুব দ্রুত বাসা থেকে বের হয়ে গেছি, যাওয়ার সাথে সাথে মানে হাতির ঝিলে ঢোকার 2 মিনিটের ভিতরেই দেখি রাস্তার মধ্যে এই বিড়ালটা, আমি মানে দূর থেকে দেখতে পারতেছিলাম। দেন দেখি যে যেই যাইতেছে ওনার মানে পথচারীদের বা রাস্তার লোকেদের পায়ের ধারে কাছে গিয়ে ও ঘেঁষাঘেঁষি করতেছিল, তো কেউ ওর অ্যাকচুয়ালি সময় দিতেছিল না। দেন আমি যাইতে যাইতে একটা ভাইয়ার পা আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় লাইভে ঢোকার সময়, তো দেখি যে ওই ভাইয়াটা মোটামুটি করে সময় দিতেছে। তো দেন লাইভ করার পরবর্তীতে প্রায় টোটাল 9-10 মিনিটের মতো হবে লাইভ, আমি আশেপাশে ওর মারে খুঁজছি যে অন্যান্য আরো বিড়ালের বেবি টেবি আছে কিনা, কারণ অনেকে আছে বাসায় পালন করলে দেখা যেতেছে যে 4-5টা বেবি থাকলে একসাথে এসে সবগুলো ছেড়ে দিয়ে যায়, এরকম আমি বহুত কেস পাইছি। ইনফ্যাক্ট আমি যখন ক্লাস 5-6-এ পড়ি আমার নিজেরও একটা বিড়াল ছিল, ওইটা মানে ন্যাচারালি হয়ে গেছে, মানে অটোমেটিক পালা হয়ে গেছে। কিভাবে, আমার কাকার রুমে বিড়াল দিছিল, মানে কাকাদের বাড়িতে, দেন ওর মা তো খাইতে আসতো, দেন খাবার দিতাম, দেন আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে বেবিগুলো চলে আসতো। তো একটা কালা সাদা বিড়াল আমার কাছে খুব ফেভারিট হয়ে যায় এবং খাইতে বসলেই দেখা যেত যে আমি আমার থেকে মাছ দিতাম, ভাত দিতাম, মানে যা যা খাইতাম আর কি তাই দিতাম এবং ও খাইতো। তো ওই ক্ষেত্রে এরকম করতে 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 ও অ্যাকচুয়ালি আমাদের ঘরের পোষা হয়ে যায়। হ্যাঁ, পোষা হয়ে যাওয়ার পরবর্তীতে তো এক্ষেত্রে ও আমার আর পিছ ছাড়ে না, প্রায় 3-4 বছর মতো আমি পালছিলাম। দেন এটার একটা হিস্ট্রি আছে, অনেক দুঃখজনক, ওইটার মনে না করি। তো এই ক্ষেত্রে 9-10 মিনিট লাইভ করার পরবর্তীতে তো দেখি যে এটার আর কোনো ওয়ে নাই, মানে রাস্তায় চলে যাচ্ছে, পরবর্তীতে আপনার এইখানে যেতেছে ওইখানে যেতেছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। দেন পরবর্তীতে মানে এদিকে আমার 11টার ভিতরে নগর ভবনে পৌঁছাইতে হবে। তো ভাবলাম যে যেহেতু পাচ্ছি না কাউরেই, দ্রুত দ্রুত একটা কাজ করি যে ওরে আমি আমার নিজের বাসায় নিয়ে আসি, ছাদে রাখি, দেন পরবর্তীতে 1-1.5 ঘন্টার ভিতর কাজ কমপ্লিট করে এসে ওরে খাওয়াবো। ওকে, তো যেই কথা সেই কাজ, দেন ওরে নিয়ে আসলাম। ওরে নিয়ে আসার পরবর্তীতে আজকে 3 দিনের মতো হবে, 2-3 দিনের মতো হবে। তো ও অ্যাকচুয়ালি অনেক মিশুক, হ্যাঁ, আর অলওয়েজ মাথায় এভাবে মানে ই করতে থাকে, ঘেঁষতে থাকে, আর প্রচুর পরিমাণে মিশুক। এই কয়দিন টানা কি কি করছি না করছি এখন এই পুরো ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি পুরো বিষয়টা। হাতির ঝিল থেকে বিড়ালটা আনার সময় এরকম একটা অবস্থা ছিল যে আশেপাশে ওরে যে কেরি করে বাসায় নিয়ে আসবো কিচ্ছু পাই নাই, দেন সাথে একটা দোকান ছিল এখান থেকে জাস্ট কোনো রকম একটা পলিথিনে ওরে ভরে আমি নিয়ে আসছি, এবং সাথে করে মাথায় তখন ইনস্ট্যান্ট মনে পড়ছিল যে মিল্ক বিটা দুধ হয়তো বা ও খেতে পারবে এবং হজম করতে পারবে, কারণ আমার আগের যে বিড়ালটা ছিল ওরে খাওয়ানো হইতো মাঝে মাঝেই, হজমে কোনো প্রবলেম হতো না। তো এই ক্ষেত্রেও ঠিক সেটাই করা হয়েছে। পরবর্তীতে দোকান থেকে যে দুধটা আমরা কিনে আনছি ওইটার সাথে হালকা জল মিক্স করছি, জল মিক্স করার পরবর্তীতে টানা 2-2 বার দুধটাকে খুব ভালোভাবে গরম করা হয়েছে, দেন কুসুম গরম এরকম একটা সহনশীল পর্যায়ে আনা হয়েছে যেন বিড়ালটাকে খাওয়ালে কোনো প্রবলেম না হয়। আমি এর মাঝে চলে গেছিলাম এবং বলে গেছিলাম শুভঙ্করকে যে বিড়ালের সাথে যা যা করা হয় ও যেন ভিডিও করে রাখে, এবং ও তাই করছে। দুধ গরম হয়ে যাওয়ার পরবর্তীতে ও সরাসরি দুধটা খাঁচায় দিয়ে দেয় যেন বিড়াল খেতে পারে, বাট বিড়াল তো একা একা নিজে নিজে টোটালি খায় না। তো দুধের পাত্রটা ভিতরে দেওয়ার পরবর্তীতে বিড়াল কোনোভাবেই খাইতেছিল না, দেন শুভঙ্কর যে কাজটা করছে আমাদের ভোরের যে চামচটা আছে ওই চামচটা দিয়ে বিড়ালকে খাওয়ানোর চেষ্টা করতেছিল, এইখানে শুভঙ্কর চামচটা দিয়ে পুরোপুরি অবাক হয়ে গেছে, দেখা যাচ্ছিল যে বিড়ালটা পুরোপুরি 1 চামচ খেয়ে ফেলছে দুধ। আমরা ভাবছিলাম বিড়ালটাকে হয়তো বা এভাবে খাওয়ানো যাবে, বাট মিশন ফেল, বিড়াল এভাবে পরবর্তীতে আর একবার এসে মানে ধারে কাছে আর আসে নাই চামচের। তো দুধ খাওয়ানোতে ব্যর্থ হয়ে দেন শুভঙ্কর ডিম নিয়ে আসে ওর জন্য, ডিম দেওয়ার পরবর্তীতে ও বারবার দেখা যেতেছিল যে আপনার গ্রান নিতেছিল, তো ভাবছিল যে খাবে, বাট এইখানেও মিশন ফেল, বিড়াল খায়নি। প্রায় টানা 1 ঘন্টা বিড়ালের পেছনে সময় ব্যয় করার পরবর্তীতে শুভঙ্কর আমাকে ফোন দেয় যে বিড়ালকে কোনোভাবেই কোনো কিছু খাওয়ানো যাচ্ছে না, ও দুধ এবং ডিম দুইটা দিয়ে ট্রাই করছে,
বাট খাওয়ানো পসিবল হচ্ছে না। আমি দ্রুত চলে আসি আমার কাজ শেষ করে, এবং আসার পরবর্তীতে আমি আর শুভঙ্কর ভাবতে থাকি কিভাবে বিড়ালটাকে খুব সুন্দরভাবে খাওয়ানো যায় যেন ও কোনোভাবে ব্যথা না পায়। দেন আমি আর শুভঙ্কর ডিসাইড করি আমরা কবুতরকে যেভাবে খাওয়াই আলতোভাবে ধরে ঠিক ওইভাবেই বিড়ালকে খাওয়ানোর জন্য অ্যাপ্লাই করব, এবং আমরা সাকসেস হই। আমরা এর জন্য যে কাজটা করি যেন ওর খামসি কোনোভাবে আমাদের হাতে না লাগে, তার জন্য একটা সুতি কাপড় মানে গেঞ্জি নেই, গেঞ্জি নেওয়ার পরবর্তীতে ওইখানে খুব আলতোভাবে বিড়ালটাকে ধরি যেন ওরে খুব রিল্যাক্সে খাওয়াইতে পারি, আমাদেরও যেন কোনো বিন্দুমাত্র ক্ষতি না হয়। পেটে খাবার যাওয়ার পরবর্তীতে প্রায় 40 মিনিট পরে বিড়ালটাকে খুব ভালোই তরতাজা মনে হচ্ছিল, এবং ও মানে আগের তুলনায় ওরে অনেক বেটার মনে হচ্ছিল। পরবর্তীতে বিকাল 5টার দিকে ওরে আমরা বাহিরে ছাড়ি, বাহিরে ছাড়ার পরবর্তীতে একটু হাঁটাই, দেখি যে ও খুব ভালোই অ্যাক্টিভ, পুরো ছাদ জুড়ে ও বিচরণ করতেছিল মানে হাঁটাহাঁটি করতেছিল, এবং আমরা যেদিকে হাঁটতেছিলাম ও আমাদের পিছন পিছন চলে আসতেছিল। আসো 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 দুষ্টামি করে শুধু। ওকে খাওয়ানো হাঁটানো এবং ওর অ্যাক্টিভনেস সব কিছুই ঠিক ছিল, বাট একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে ও যে আমাদের কাছে সে সকাল থেকে সারাদিন পর্যন্ত ছিল, প্রায় সন্ধ্যা হয়ে যাবে পর্যায়ে এখন পর্যন্ত কোনো ড্রপিং করে নাই। তো এটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে ওর টয়লেট হচ্ছে না কেন, কারণ টয়লেট যদি না হয় সেক্ষেত্রে তো সমস্যা হয়ে যাবে, ওরে বাঁচানোটা অনেক টাফ হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, আমরা যে দুধ খাওয়ালাম এটা হজম ঠিকঠাক মতো হচ্ছে কিনা এটা একটা বড় ব্যাপার। দেন পরবর্তীতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে পর্যায়ে তখন ও ড্রপিং করে এবং আমরা স্বস্তি পাই। খাওয়ানোর 1 ঘন্টা পরে গিয়ে দেখি বিড়ালটা খুব রিল্যাক্সে এদিকে তাকায় ওদিকে তাকায়, মানে ও খুব আরামে আছে। এই ভিডিওটা হচ্ছে আজকে সকাল 7টার ভিডিও। তো গিয়ে দেখি যে বিড়ালটা খুব ভালো, মানে একটা যে চঞ্চল ভাব আছে ওরকম, ও পুরা খাঁচা ঘুরতেছিল এবং বাহিরে বের হওয়ার জন্য চেষ্টা করতেছিল। আর এইখানে ওর খাবার আছে, ঠিক আছে, যদি ও একা খাইতে পারতো ট্রাস্ট মি আমি ওরে রেখে দিতাম, ঠিক আছে, বাট যেহেতু মানে বিড়াল সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া নাই, ঠিক আছে, তো এই ক্ষেত্রে যারা বিড়াল পালন করেন তাদেরকে মন থেকে সেলুট, ঠিক আছে, মন থেকে সেলুট যে বিড়ালের বেবিগুলার যে টয়লেট, একেবারে আমার কাছে এরকম একটা মানে অনুভূতি হয়েছে বা ফিল হয়েছে যে একেবারে সেম টু সেম মানুষের বেবি পালার মতো, সত্যি কথা যেটা, কেননা ওদের টয়লেট যারা পরিষ্কার করেন তাদের মন থেকে সেলুট। আমি কালকে রাত্রে পরিষ্কার করছি, তো ওই ক্ষেত্রে আমি এই ব্যাপারটা বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি ব্যক্তিগতভাবে। তো ওই ক্ষেত্রে যদি এই বাচ্চা বিড়ালটা নিচ থেকে খাইতে পারতো তো ওই ক্ষেত্রে আমি ওরে রাখতাম, ঠিক আছে, যেহেতু মানে প্রপারলি কোনো ধারণা না নিয়ে কোনো প্রাণী পালাটা ঠিক না, তো ওই ক্ষেত্রে ওরে আমি চাচ্ছি যে মানে আমার এই ভিডিওর মাধ্যমে হোক বা যেভাবেই হোক যে কোনো ওয়েতে মানে যারা বিড়াল লাভার আছেন বা পালতে পছন্দ করেন তাদের কাছে এটা ওয়ান টু এর ব্যাপার যে কীভাবে বিড়ালটাকে ঠিকঠাক মতো খাওয়াবেন বড় করবেন। আর ও মনে হয় এখানে ব্যথা পাইছে, এই যে এইখানে, দেন পরবর্তীতে এইখানে ব্যথা পাইছে। তো আপনাদের কাছে হাম্বেল একটা রিকোয়েস্ট থাকবে, তো আমি তো এই পুরো বিড়ালের সাথে কী কী করছি না করছি, ইনফ্যাক্ট আজকে 3 দিন ধরে ও আমার কাছে জীবিত আছে, আমি জাস্ট আপনার মিল্ক ভিটার এই দুধটাই খাওয়াইছি, ঠিক আছে, ওর ড্রপিংও হয়েছে। তো ওই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনারা বিড়ালের যে গ্রুপগুলো আছে বা রেস্কিউ যে গ্রুপগুলো আছে প্রাণী রেস্কিউ করে, কাইন্ডলি দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিন বা ওনাদেরকে মেনশনও করে দিতে পারেন। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বারটা আমি ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে কাইন্ডলি এই বিড়ালটাকে বাঁচানোর জন্য আপনারা এই কাজটা করে দিন, যে ভিডিওটা শেয়ার করে দিন এবং মেনশন করে দিন অন্তত। আমিও চেষ্টা করব ওরে ব্যক্তিগতভাবে কোনো না কোনো বিড়াল প্রেমীর কাছে দিয়ে দিতে, ঠিক আছে, যেন ও ঠিকঠাক মতো প্রপার
আপনার গাইডলাইনের মাধ্যমে ঠিকঠাক মতো খাবার পেয়ে বড় হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ভিডিও। পরবর্তীতে বিড়ালটার সাথে কি হয় না হয় এ টু জেড আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল পেটস, বাই। কবুতরের সাকসেসফুল ব্রিডিং মানে সুস্থ সবল ডিম বাচ্চা পাওয়া, কবুতরের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অনাকাঙ্ক্ষিত হুটহাট রোগ থেকে আপনার কবুতর যেন মুক্তি পায়, মানে হুটহাট রোগে যেন আক্রান্ত না হয়, এবং ভিটামিন মিনারেল ক্যালসিয়াম জিংক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যত প্রকার উপাদান আছে সকল প্রকার উপাদান যেন আপনার কবুতর মাসিক একটা কোর্সের আকারে পায়। তার জন্য আমরা একটা কোর্স তৈরি করেছি যেটা আমি বছর পর বছর ধরে করে আসতেছি। তো এই হচ্ছে চার্ট, কোন দিন কোন ওষুধ খাবেন এ টু জেড বলা আছে। আর এই প্যাকেজটার ভিতরে আপনার টোটাল 13 পদের ওষুধ আছে, একেবারে আপনার 1 গ্রামের চামচ থেকে শুরু করে ইঞ্জেকশন থেকে শুরু করে টোটাল যা যা প্রয়োজন প্রোবায়োটিক থেকে শুরু করে একেবারে 13টা ওষুধ। ঠিক আছে, যেটা আমি প্রত্যেক মাসে আমি আমার কবুতরকে প্রোভাইড করে থাকি আর হাতে কোনো কয়েকদিন বাদে। ঠিক আছে, তো হোল বাংলাদেশে আমরা এই প্যাকেজটা ডেলিভারি দিয়ে থাকি। যাদের প্রয়োজন ভিডিও ডিসক্রিপশন কমেন্ট সেকশন এবং উক্ত নাম্বারে যে নাম্বারটা শো হয়েছে সেই নাম্বারে আপনারা কল করে দিতে পারেন।